তার সেনাপতি অমিত শাহ যেদিন এসেছিলেন তখন একেবারে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন 35টি আসন, 42টি আসনে লোকসভার জন্য ভোট হয় পশ্চিমবঙ্গে, 42টি আসন তার মধ্যে 35 শুনে সেদিন অনেকেই চোখ কুচকেছিলেন। এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তো পাত্তা না দেওয়ার ভঙ্গিতে উড়িয়ে দিতে চেয়েছিলেন 42-এর মধ্যে মাত্র 35 এমন একটা কথা বলেছিলেন তারা, অর্থাৎ বাকিটাও কেন দিয়ে দিলেন, আজ প্রধানমন্ত্রী সেটাও করে দিলেন, মানে ওই বাকিটাও বাকি 7টাও দিয়ে দিলেন, বললেন 42-এ 42। কেন বললেন প্রধানমন্ত্রী এমন কথা, কোথায় দাঁড়িয়ে বললেন? কৃষ্ণনগর, যে কৃষ্ণনগর গতবার তাদের জেতা 18টি আসনের মধ্যে ছিল না। প্রধানমন্ত্রী এর আগে কোথায় গিয়েছিলেন? গতকাল আরামবাগ, যেটা গতবার তাদের জেতা আসনের মধ্যে ছিল, খুব সামান্য ব্যবধানে হলেও হারতে হয়েছিল বিজেপি। প্রধানমন্ত্রী এরপর কোথায় যাচ্ছেন? বারাসাত, সেটাও গতবার তাদের জেতা আসনের মধ্যে ছিল। বেছে বেছে হারা আসন দিয়ে প্রচার শুরু লোকসভায়, আর সেহানো প্রচারের সুর বাঁধছে, টার্গেট লক্ষ্যমাত্রা বেঁধে দিচ্ছে 42-এ 42। কেন আসবো সে কথা তারা আজকে বিশেষ প্রতিবেদন। कमल खिलना चाहिए और देश में आपकी बार জনগর্জনেই প্রমাণ জনপ্রিয়তা। মোদি দরকার আমাদের রাজ্য, নরেন্দ্র মোদি দরকার। বাংলায় ভ্রষ্টাচার, মিথ্যাচার, দুরাচার পাপে পরিপূর্ণ হয়ে গেছে, এখানে মোদিজি আসার প্রয়োজন আছে। মানুষ চাইছেন নিষ্কৃতি, আরামবাগ থেকে কৃষ্ণনগর। জনগর্জন বলে দিচ্ছে মানুষ চাইছেন ভরসা করতে, সেই ভরসাই দিলেন প্রধানমন্ত্রী। দুদিনের বঙ্গ সফরে মানুষের মন বুঝেই বেঁধে দিলেন টার্গেট, এবার লোকসভায় চাই 42-এ 42। বাংলায় পথ দেখাবে গোটা দেশকে, বাংলার বিচার হবে, দেশের বিচার হবে। এবার 42 কি 42 সিট পার কমল খিলনা চাইয়ে, এইবার এনডিএ সরকার 400 পার। মোদী সেনাপতি অমিত শাহ এর আগে লক্ষ্য বেঁধে দিয়েছিলেন 35-এ, আজ কার্যত তৃণমূল মুক্ত বাংলা গড়ার লক্ষ্য ঠিক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন পথে তৃণমূল মুক্ত বাংলা দিলেন তার পথ নির্দেশিকাও, মোদীর বাতলে দেওয়া রণকৌশল নিয়েই আজ অনির্বাণের অগ্নিবাণ। রিপাবলিক বাংলা, এই ছিল আজকের জনসভার মুড, ভিড়। ভিড়ের কথা যখন এলো তখন বলি প্রধানমন্ত্রী ভিড় কন্ট্রোল করছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। কবে দেখেছেন এ রাজ্যে? যারা বিজেপির জনসভা শুনলেই বলেন লোক কত হয়েছিল, মাঠ ভরেছিল কিনা, ভরল কিনা, নানান রকম হিসেব নিকেশ চলে। আজকে অবশ্য এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় খালি মাঠের ছবি দেখতে পাই, দেখবেন কি করে বা দেখাবেন কি, চক্ষু লজ্জা বলেও তো একটা কথা আছে। কেমন ছবি ছিল তার একটা ছোট্ট উদাহরণ, মানে ঠিক কোন পটভূমিতে দাঁড়িয়ে এই 42-এ 42-এর হুঙ্কারটা দিলেন নরেন্দ্র মোদী আপনাদের দেখায়। ভাষণ শুরু করেছেন, বলতে শুরু করেছেন, সবাইকে ধন্যবাদ নমস্কার জানানো পুরোটা শেষ হয়নি, ঠিক এক মিনিটের মাধ্যমে কি ঘটলো শুনুন।
आप हमें आशीर्वाद देने के लिए आए हैं, मैं आप सबका आभार व्यक्त करता हूं। एबार दो मिनट माथाय ठीक एक मिनट माथाय आगत तो जनता भीड़ तार उच्छ्वास देखे प्रधानमंत्री आशीर्वाद माथाय तुले निलें तार ठीक दो मिनट पर दो मिनट माथाय भाषण दो मिनट आबार बहुत छोटा पड़ गया, आप लोगों को बहुत दिक्कत हो रही है, कृपा करके आप आगे आने की कोशिश मत करिए। प्रधानमंत्री एक मिनट एवं दो मिनट एग्लो बलार पर माठ छोटो पड़े जाच्छे एटा बलार पर आरो 15 मिनट एगिए जाबे प्रधानमंत्री भाषण चलेछे सामान्यतम क्लान्ति तो नहीं उल्टे आरो उपचे पड़े मानुष आसछे एबार 17 मिनट दो मिनट पर आरो 15 मिनट चले गेछे ठीक 17 मिनट माथा कि बोलें प्रधानमंत्री थैंक यू बेटा थैंक यू आप नीचे बैठो बेटा आप वहीं रुकिए जगह नहीं है आगे आने की कोशिश मत करो दोस्त जगह नहीं है आगे आने की कोशिश मत करो दोस्तों किछुटा उद्विग्न लागछिल प्रधानमंत्री के 17 मिनट माथा आशंका करछिलेन हयतो भीड़ेर चापे कोनो समस्या तैरी होते पारे कार्यत तो अनुनयर भंगीते बोलछिलेन अनुनयर भंगीते उपचे पड़ा आशीर्वाद जनसमर्थन आस्था जाई बोली ना केन ताके नियंत्रण करार चेष्टा करछे एबार 18 मिनट आरो एक मिनट पर परिस्थिति एकटुओ बदलायनि देखुन कि बोलछेन प्रधानमंत्री आपका जोश मेरे सर आंखों पर आपका प्यार मेरे सर आंखों पर इतने अच्छे लोग हैं बंगाल के बार बार प्रधानमंत्री के ठीक यही भूमिका अवतीर्ण होते हुए छे माठे आशा भीड़ तार जनता तार आशीर्वाद तार स्वतस्फूर्तता के एकटू नियंत्रण करवार जन्य जाते ताते कोनो एक्सिडेंट दुर्घटना ना घटे सब किछु देखे 42-এ 42টার आमार नितान्त राजनैतिक हाँकडाक मन है अरंच खूब सीरियस राजनैतिक वितर्क विषय मन हो तई आमार आज के प्रश्न आमार आज के अग्निबाण বাংলার ইতিহাসে সবথেকে বড় জয় পেতে চলেছে এবার বিজেপি আমার এই প্রশ্ন নিয়ে এই অগ্নিবাণ নিয়ে যাদের সঙ্গে বিতর্ক করব এবার তাদের সঙ্গে একে একে আপনাদের পরিচয় করি